হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মির্জাবুল রহমান ফ্রম এনি টাইম লার্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম টেস্টাল টেস্টিংয়ের সেকেন্ড ক্লাসে। আজকে আমরা যে জিনিসগুলো দেখবো, চলুন সেগুলো দেখে নিই। আজকে আমরা প্রথমে যে জিনিসগুলো দেখবো সেটি হচ্ছে সাম ইম্পর্টেন্ট টেস্টিং স্ট্যান্ডার্ডস, ইম্পর্টেন্ট কিছু স্ট্যান্ডার্ডস, টেস্টিং স্ট্যান্ডার্ডসগুলো সেগুলো দেখবো, চলুন দেখে নিই। তো প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে AATCC, এর ফুল মিনিং হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কেমিস্ট অ্যান্ড কালারিস্ট। সেকেন্ড যেটি থাকতেছে সেটা হচ্ছে ASTM, এটা হচ্ছে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস। থার্ড ISO, এটা সবাই জানেন আপনারা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। BSTI, এটা সবাই জানেন, সেটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেক্সটিং ইনস্টিটিউট। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে WIRA, এটা হচ্ছে উলেন ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে AS, এটি হচ্ছে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডস। দেন রয়েছে BSI, হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। তো বন্ধুরা, এগুলোই, এছাড়াও আরও অনেক স্ট্যান্ডার্ড আছে, তবে এগুলোই সবচেয়ে কমন। তো এর পরবর্তী যেটা জানবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার অ্যান্ড টেম্পারেচার। টেস্টিংয়ের জন্য স্ট্যান্ডার্ড যে অ্যাটমসফিয়ার, পরিবেশটি দরকার, বা এবং টেম্পারেচার, যে টেম্পারেচারটি দরকার, সেটি সম্পর্কে আমরা জানবো। তো দেখে নিই, এখানে আমাদের রিলেটিভ হিউমিডিটি, এটা দরকার হচ্ছে 65%, এটা প্লাস মাইনাস হতে পারে 2%। দেন টেম্পারেচার হবে 20 ডিগ্রি, এটা প্লাস মাইনাস 2 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি সেলসিয়াস। এবং এটা ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল এলাকার জন্য এটার রিলেটিভ হিউমিডিটি আগেরটার মতোই সেম হবে, 65% প্লাস মাইনাস 2%। এবং টেম্পারেচার যেটা হবে সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 27 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, এরপর আমরা যেটা দেখবো সেটি হচ্ছে অ্যাডভান্টেজ অফ হিউমিডিটি। হিউমিডিটি অ্যাডভান্টেজটি কী? হিউমিডিটি যদি বেশি থাকে, কম থাকে বা কন্ট্রোলে থাকে, তাহলে এটার অ্যাডভান্টেজ কী সেগুলো আমরা জানবো। তো বন্ধুরা, চলুন দেখে নিই আমাদের অ্যাডভান্টেজগুলো। প্রথম যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে রিডিউস জেনারেশন অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আমরা সাধারণত জানি সুতা যখন উইন্ডিং করা হয় তখন সে সময় ঘর্ষণের ফলে বা যে কোনো ধরনের ঘর্ষণের ফলে যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেই ইলেকট্রিসিটি কিন্তু অনেক মারাত্মক, যে একটা স্পিনিং মিলের জন্য খুব মারাত্মক একটি ভূমিকা রাখে। এর ফলে স্পিনিং মিলে আগুন ধরে যেতে পারে। তো যখন হিউমিডিটি বেশি থাকে তাহলে তার ফলে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা তো উৎপন্ন রিডিউস হয়ে যায়। রিডিউস ডাস্ট, হিউমিডিটি বেশি থাকলে ডাস্ট কম হয়। রিডিউস ব্রেকেজ এফিনিটি অফ এয়ার, সুতা ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার যেটা বলে, আসলে অ্যাকচুয়ালি ভেঙে যাওয়া না, সুতা ছিঁড়ে যাওয়ার প্রবণতাটি হিউমিডিটি যদি থাকে তাহলে সেটা কমিয়ে দেয়। অ্যালাউ ক্লোদিং কমফোর্ট, হিউমিডিটি যেই ইয়ার্ন বা যেই ফেব্রিকে বেশি থাকবে সেই ফেব্রিকে অ্যাকচুয়ালি ওয়ারের জন্য খুব কমফোর্টেবল হয়। ইনক্রিজ প্লিয়াবিলিটি, অ্যাকচুয়ালি ইনক্রিজ প্লিয়াবিলিটি হচ্ছে নমনীয়তা, ফেব্রিক বা ইয়ার্নের নমনীয়তা বৃদ্ধি করে হিউমিডিটি বৃদ্ধির ফলে। হিউমিডিটি কন্ট্রোল বা হিউমিডিটি অ্যাকুরেট মাপে থাকলে ফেব্রিকটি খুব ভালো নমনীয় হয়। অ্যালাউ রিটেনশন অফ ময়েশ্চার ইন দ্য ম্যাটেরিয়াল, ময়েশ্চার রিগেইন করার ক্ষমতাটি বৃদ্ধি করে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকে আমি সাইন আপ করতেছি মির্জা আব্দুল রহমান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে গো ডাউন বিলো অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।